সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ভালো আছো সবাই আমরা পড়তেছিলাম কেমেস্ট্রির নবম শ্রেণীর কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় পর্যায় সারণী সম্পর্কে তো কেমিস্ট্রির পর্যায় সারণীর আজকের ক্লাসটি হচ্ছে সেকেন্ড ক্লাস গত ক্লাসে আমরা এই যে পর্যায় সারণীর পর্যায় সারণীর সম্পর্কে কিছু বেসিক কথা এবং পর্যায় সারণীর তৈরির পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেগুলো নিয়ে কথা বলেছিলাম তো আজকের ক্লাসটিতে আমরা যে পর্যায় সারণী এত প্রত্যাশিত পর্যায় সারণী এবং এই পর্যায় সারণী তৈরি হওয়ার কারণে কেমিস্ট্রির অনেক তথ্য আমরা সহজে মনে রাখতে পারি টোটাল মৌলিক পদার্থগুলোকে এদের বৈশিষ্ট্যগুলো ধর্মগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি সেই যে ব্যাপারটা যার সহায়তায় এই কাজগুলো হইল সেটাই হচ্ছে পর্যায় সারণী তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে টানানো আছে একটি হলুদ রঙের পর্যায় সারণী এই পর্যায় সারণির মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে আমরা জানব আজকের ক্লাসটিতে আবার এই পর্যায় সারণীর মধ্যে কিছু ব্যতিক্রম ঘটনাও আছে ব্যতিক্রম ঘটনাগুলো কেন এবং কিভাবে পর্যায় সারণিতে এখনও আছে সেই সম্পর্কে আমরা জানব তাহলে শুরু করি আজকের ক্লাসটি আমরা প্রথমে হচ্ছে পর্যায় সারণীর মধ্যে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ আছে এখন পর্যায়গুলো একটু আমরা ভালোভাবে চিনে নেই কোনগুলো পর্যায় এখানে খেয়াল করো এই বাম দিক থেকে শুরু করে এই বাম দিক থেকে শুরু করে একদম ডান দিক পর্যন্ত এই যে এক শাড়ি মানে লাইন যেটা আমরা বাংলায় সহজ করে বললে যে হাতের লিখা যখন লিখি বাম দিক থেকে ডান দিকে এই যে প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা রো বা সারি বলা হয় তো এইভাবে এই পর্যায় সারণীটার মধ্যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত এইভাবে আরেকটা একটা লাইন আর একটা লাইন এইভাবে টোটাল ষাটটি শাড়ি আছে ষাটটি লাইন আছে যাকে বলা হয় ষাটটি শাড়ি তাহলে একটি পর্যায় সারণির মধ্যে আধুনিক পর্যায় সারণির মধ্যে টোটাল পর্যায় আছে ষাটটি আর উপর থেকে নিচে এই যে এইভাবে যদি আসে এদিক থেকে এইভাবে মৌলিক পদার্থগুলোকে জায়গা দেওয়া হয়েছে এইভাবে যাচ্ছে এরকম উপর থেকে নিচে যেই লাইনগুলো এদেরকে বলা হয় কলাম বাংলায় বলা হয় স্তম্ভ অথবা গ্রুপ গ্রুপও বলা হয় তাহলে এরকম গ্রুপ আছে আঠারোটি তাহলে কথাটা আমরা ভালো করে খেয়াল করি যে পর্যায় সারণের মধ্যে পর্যায় আছে ষাটটি আর গ্রুপ আছে উপর থেকে নিচে যে এগুলো এরকম গ্রুপ আছে আঠারোটি প্রথম যে গ্রুপ সেটা হচ্ছে একদম বাম দিকে আর একদম শেষের যে গ্রুপ এই এই যে আঠারো লেখা আছে আঠারো তাহলে সর্বশেষ গ্রুপটা হচ্ছে এইটিন আঠারো নম্বর গ্রুপ আর সর্বপ্রথম যে গ্রুপটা আছে সেটা হচ্ছে এক নম্বর গ্রুপ তাহলে প্রত্যেকটা পর্যায়ের মধ্যেই এক নম্বর গ্রুপ থেকে শুরু প্রত্যেকটা পর্যায়ে আর আঠারো নম্বর গ্রুপে যায়া শেষ এই ছাড়াও এছাড়াও এই ষাটটি যেই রো আছে ষাটটি যে পর্যায় আছে তাছাড়াও ওই যে নিচে আরও দুইটি রো এখানে দেখানো হয়েছে এই দুইটি রো ওই ষাটটির মধ্যে আছে এবং এদেরকে একটি সিরিজ এবং লেনথানাইট সিরিজ হিসাবে দেওয়া হয়েছে একটু পরে আমরা তাদের সম্পর্কে আরও ডিটেলস জানবো তাহলে পর্যায় সারণীর মধ্যে সহজ কথায় যদি বলে পর্যায় সারণের মধ্যে পর্যায় আছে ষাটটি গ্রুপ আছে আঠারোটি এখন আমরা দেখি কোন পর্যায়ে কতটি করে মৌলিক পদার্থ আছে প্রথম পর্যায়ের মধ্যে সবচেয়ে কম মৌলিক পদার্থ আছে মানে প্রথম রোটার মধ্যে সারির মধ্যে মাত্র দুইটি মৌলিক পদার্থ হাইড্রোজেন দিয়ে শুরু আর শেষ হচ্ছে হিলিয়াম দিয়ে তাহলে প্রথম পর্যায়ে মৌলিক পদার্থ আছে কয়টি দুটি দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে উভয়ের মধ্যে মৌলিক পদার্থ আছে আটটি করে মানে দ্বিতীয় পর্যায়ে আটটি মৌলিক পদার্থ এবং তৃতীয় পর্যায়ের মধ্যেও আটটি মৌলিক পদার্থ চতুর্থ পর্যায় চতুর্থ এবং পর্যায় চতুর্থ এবং পঞ্চম এই দুইটি পর্যায়ের মধ্যে মৌলিক পদার্থ আছে আঠারোটি করে এই যে চতুর্থ পর্যায়ের মধ্যে কোনো গ্যাপ নাই এখানে এক নম্বর গ্রুপ থেকে শুরু করে একেবারে আঠারো নম্বর গ্রুপ পর্যন্ত সবগুলোর মধ্যে একটি একটি করে মৌলিক পদার্থ আছে তো যেহেতু আটটি গ্রুপ এদের মধ্যে আছে তাই প্রত্যেকটার মধ্যে একটি একটি করে থাকলে আঠারোটি মৌলিক পদার্থ ক্লিয়ার তাহলে চতুর্থ পর্যায়ে আঠারোটি মৌলিক পদার্থ পঞ্চম পর্যায়ের মধ্যেও আঠারোটি মৌলিক পদার্থ আর উপরেরগুলোর মধ্যে এই যে মাঝখানে দেওয়া গ্যাপ আছে মানে শুরুর পরে মাঝখানে দেওয়া আবার ওই এই পর্যায়ের মধ্যে মৌলিক পদার্থ নাই একদম শেষের দিকে গিয়ে আবার আছে এই জন্য এদের মাঝামাঝিতে মৌলিক পদার্থের কিছু গ্যাপ আছে যে বৈশিষ্ট্যের ভিত্তিতেই সাজানো হয়েছে আর ষষ্ঠ পর্যায় ষষ্ঠ পর্যায়ের মধ্যে মৌলিক পদার্থ আছে বত্রিশটি সপ্তম পর্যায়ের মধ্যেও মৌলিক পদার্থ আছে বত্রিশটি ঠিক আছে তো এই এদের মধ্যে বত্রিশটি মৌলিক পদার্থ কেমনভাবে আছে সেটা আবার আমরা অ্যাক্টিনাইড আর লেনথানাইট নিয়ে যখন একটু পড়ব তখন আরও ডিটেলস বলবো এখানে দেখতে মনে হয় যে আঠারোটা মৌলিক পদার্থ আছে ষষ্ঠ এবং সপ্তমের মধ্যে আসলে এখানে শুধু আঠারোটাই না আরও আছে হ্যাঁ তো টোটাল এই ষষ্ঠ পর্যায়ের মধ্যে আছে বত্রিশটি এবং সপ্তম পর্যায়ের মধ্যে মৌলিক পদার্থ আছে বত্রিশটি তাহলে একটু আবারও আমরা খেয়াল করে নেই পর্যায়গুলোর কথা প্রথম পর্যায়ের মধ্যে মৌলিক পদার্থ আছে দুইটি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌলিক পদার্থ আছে আটটি করে চতুর্থ এবং পঞ্চম উভয়ের মধ্যে মৌলিক পদার্থ আছে আঠারোটি করে আর ষষ্ঠ এবং সপ্তম এই দুইটি পর্যায়ের মধ্যে মৌলিক পদার্থ আছে বত্রিশটি করে এবার আমরা দেখি গ্রুপ কোন গ্রুপের মধ্যে কতটি করে মৌলিক পদার্থ আছে তো প্রথম গ্রুপ হচ্ছে এই যে এক নম্বর গ্রুপ লেখা আছে এক নম্বর গ্রুপ শুরু হচ্ছে হাইড্রোজেন থেকে আর শেষ হচ্ছে ফ্রান্সিয়াম থেকে হাইড্রোজেন এই যে এইচ থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত তো এক নম্বর গ্রুপের মধ্যে মৌলিক পদার্থ আছে ষাটটি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি মৌলিক পদার্থ দুই নম্বর গ্রুপে মৌলিক পদার্থ আছে ছয়টি ওই যে একদম প্রথম পর্যায়ে নাই এটা দ্বিতীয় পর্যায়ে থেকে শুরু বেরেলিয়াম তারপরে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম এই দুই নম্বর গ্রুপের মধ্যে মৌলিক পদার্থ আছে ছয়টি তিন নম্বর গ্রুপে তিন নম্বর গ্রুপে মৌলিক পদার্থ আছে বত্রিশটি তিন নম্বর গ্রুপে তো এখানে এটাই এই গ্রুপের মধ্যেই সবচেয়ে বেশি মৌলিক পদার্থ এটা নিয়ে প্রায়ই প্রশ্ন আসে অবজেক্টিভে যে কোন গ্রুপের মধ্যে সবচাইতে বেশি মৌলিক পদার্থ থাকে উত্তরটা হবে তিন নম্বর গ্রুপে মানে তৃতীয় গ্রুপের সবচাইতে বেশি মৌলিক পদার্থ থাকে এটা কেমন করে সম্ভব হলো এখানে দেখতে কিন্তু বত্রিশটা মৌলিক পদার্থ এখানে নাই আপাত দৃষ্টিতে ওইরকম মনে হয় না সেটা হচ্ছে এই স্কেন্ডেনিয়াম আর ইটারিয়াম এই দুইটার পরে এখানে ষষ্ঠ পর্যায়ের মধ্যে যখন আসব ষষ্ঠ পর্যায় এবং তৃতীয় গ্রুপ এই যে অবস্থানটা এখানে ল্যান্থানাম নামক একটি মৌলিক পদার্থ আছে এই ল্যান্থানামের পরে মানে সাতান্ন থেকে শুরু করে সাতান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত একটু ভালো করে আমরা খেয়াল করি সাতান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত অর্থাৎ ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত যেই মৌলিক পদার্থ আছে এখানে এই পনেরোটি মৌলিক পদার্থ এই পনেরোটি মৌলিক পদার্থ একটা অবস্থানের মধ্যে একটা ঘরের মধ্যে এরা স্থান নিতে চায় কারণ ল্যান্থানাম থেকে শুরু করে লোটেশিয়াম পর্যন্ত এই পনেরোটি মৌলিক পদার্থের ধর্ম খুবই কাছাকাছি মানে একটা থেকে আরেকটার পার্থক্য করা খুব ডিফিকাল্ট এই কারণে এই অবস্থানে মানে এই ঘরটাতে প্রত্যেকের অবস্থান দেওয়ার পেছনে যুক্তি আছে মানে বৈশিষ্ট্যের ভিত্তিতে এই পনেরোটা মৌলিক পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে মনে হয় যে এই ঘরটাই তার জন্য পারফেক্ট অর্থাৎ ল্যান্থানামের জন্য মনে হয় এই ঘরটাই পারফেক্ট সিরিয়ামের জন্য মনে হয় এই ঘরটাই পারফেক্ট তারপরে প্রাসিওডিয়াম মিয়াম তার জন্য মনে হয় এইভাবে এইভাবে সেভেন্টি ওয়ান পর্যন্ত লুটিশিয়াম পর্যন্ত যে পনেরোটি মৌলিক পদার্থ আছে একাত্তর নম্বর পারমাণবিক সংখ্যা প্রত্যেকের জন্য মনে হয় এই ঘরটাই সঠিক এখন একটা ঘরের মধ্যে যদি পনেরোটা মৌলিক পদার্থের নাম আমরা লিখি তাহলে তো আর কিছুই দেখাও যাবে না পড়াও যাবে না বোঝাও যাবে না যার কারণে কি এই ঘরটার নামটা দিয়েই এদেরকে আলাদাভাবে দেখানো হয়েছে যে এই পনেরোটি মৌলিক পদার্থ একই জায়গাতে আছে এবং তাদেরকে নামগুলো আলাদাভাবে এখানে দেখানো হয়েছে আর এই শাড়িটাকে বলা হয় লেন্থানাইট শাড়ি ওই প্রথম মৌলিক পদার্থটার নাম অনুসারে প্রথম মৌলিক পদার্থটার মানে সাতান্নটা এদের মধ্যে শুরু সাতান্ন তার নাম ছিল ল্যান্থানাম তাহলে ল্যান্থানামের নাম অনুসারে এই শাড়িটার নাম দেওয়া হয়েছে লেন্থানাইট শাড়ি ক্লিয়ার তাহলে এই ঘরের মধ্যে এখানে আসলে মৌলিক পদার্থ আছে পনেরোটা আর তৃতীয় নম্বর গ্রুপের এই ঘরে মৌলিক পদার্থ আছে একই সপ্তম রকমভাবে ঠিক তিন নম্বর গ্রুপের যে অ্যাক্টিনিয়াম যে মৌলিক পদার্থটা আছে তার থেকে শুরু মানে নাইন পারমাণবিক সংখ্যার মৌলিক পদার্থ থেকে শুরু করে এই একশো তিন পর্যন্ত যে মৌলিক পদার্থ আছে যেটা এই পনেরোটি মৌলিক পদার্থের বৈশিষ্ট্য আবার পদার্থের বৈশিষ্ট্য একরকম হওয়ার কারণে এইখানেও তারা আবার এই পনেরোটি মৌলিক পদার্থ এই জায়গার মধ্যে বসতে চায় তাহলে একটি ঘরের মধ্যে তো ওই যে আগে যে কথাটা বললাম পনেরোটি মৌলিক পদার্থের অবস্থান দেওয়া কিছুতেই সম্ভব না যার কারণে এদেরকেও আলাদাভাবে আরেকটি শাড়ির মধ্যে স্থান দেওয়া হয়েছে এই শাড়িটাকেও প্রথম মৌলিক পদার্থটার নাম অনুসারে নাম দেওয়া হয়েছে এটাকে অ্যাক্টিনাইট শাড়ি তাইলে কীভাবে বত্রিশটি মৌলিক পদার্থ হলো এবার আমরা যুক্তিটা ক্লিয়ার করে নিই এই জায়গায় ল্যান্থানামের যে ঘরটা আছে এখানে পনেরোটি মৌলিক পদার্থ আছে ল্যান্থানাইট শাড়ির যেই মৌলিক পদার্থগুলো অ্যাক্টিনিয়াম যেই মৌলিক পদার্থটা আছে তার অবস্থানে আছে আরও পনেরোটি তাহলে পনেরো পনেরো তিরিশ আর উপরে আছে দুইটি মৌলিক পদার্থ টোটাল এই গ্রুপের মধ্যে মৌলিক পদার্থ আছে বত্রিশটি ক্লিয়ার তারপর চতুর্থ থেকে শুরু করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তারপর নবম দশম ইলেভেন টুয়েলভ এই চতুর্থ থেকে শুরু করে বারো পর্যন্ত যে গ্রুপগুলো আছে এই এই গ্রুপের মধ্যে প্রত্যেকটার মধ্যে মৌলিক পদার্থ আছে চারটি করে যে দেখাই যাচ্ছে যে প্রতিটার মধ্যে চারটি করে মৌলিক পদার্থ এদের তাহলে চতুর্থ গ্রুপ থেকে শুরু করে বারো নম্বর গ্রুপ পর্যন্ত প্রত্যেকটি মৌলিক পদার্থের মধ্যে প্রত্যেকটি গ্রুপের মধ্যে মৌলিক পদার্থ আছে চারটি করে তারপরে তেরো নম্বর গ্রুপ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মানে তেরো থেকে শুরু করে সতেরো পর্যন্ত এদের প্রতিটি গ্রুপের মধ্যে আবার মৌলিক পদার্থ আছে ছয়টি করে এই যে তেরো নম্বরে ছয়টি মৌলিক পদার্থ আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পর্যন্ত প্রতিটার মধ্যে মৌলিক পদার্থ ছয়টি আর লাস্টের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে মৌলিক পদার্থ আছে ফার্স্ট ফার্স্টেরটার সাথে এটারও একটা চমৎকার মিল আছে কারণ প্রথম যে মৌলিক প্রথম যে গ্রুপটা ছিল ওই গ্রুপের মধ্যে কিন্তু ষাটটি মৌলিক পদার্থ ছিল এবং সর্বশেষ যে আঠারো নম্বর গ্রুপ এই আঠারো নম্বর গ্রুপের মধ্যেও মৌলিক পদার্থ আছে ষাটটি ক্লিয়ার তাহলে এই যে কোন গ্রুপে কতটি মৌলিক পদার্থ কোন পর্যায়ে কতটি মৌলিক পদার্থ এবং কীভাবে সেগুলো আসলো এই ব্যাপারগুলোই এই তথ্যগুলোকেই বলা হয় একসাথে পর্যায় সারণের বৈশিষ্ট্য তো এখান থেকে অনেক অবজেক্টিভ আসতে পারে যেমন আসতে পারে প্রথম পর্যায়ে কয়টি মৌলিক পদার্থ আছে একটু আগেই বলছি আমরা প্রথম পর্যায়ে এখান থেকে শুরু এখানে শেষ তাহলে প্রথম পর্যায়ের মধ্যে মৌলিক পদার্থ আছে কয়টি দুইটি এটা একটা অবজেক্টিভ খুব ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ আবার বলতে পারে তৃতীয় গ্রুপে কতটি মৌলিক পদার্থ আছে উত্তর হবে বত্রিশটি কীভাবে বত্রিশটি এই যে এখানে দুইটি আর পনেরো পনেরো করে তিরিশ টোটাল হচ্ছে বত্রিশটি আবার আলাদাভাবেও পর্যায়গুলো ওই যে জিজ্ঞাসা করতে পারে সপ্তম পর্যায়ে কতটি মৌলিক পদার্থ আছে সপ্তম পর্যায়ে এই যে এখানে এই সপ্তম পর্যায়ের মধ্যেও মৌলিক পদার্থ হচ্ছে বত্রিশটি এটা কিভাবে আসলো ওই যে ষষ্ঠ পর্যায়ে বত্রিশ সপ্তম পর্যায়ে বত্রিশ কেমন করে এখানে আমরা আপাত দৃষ্টিতে দেখতেছি যে আঠারোটি মনে মৌলিক পদার্থ আসলে এখানে আঠারোটি আছে ঠিক আছে আর এই জায়গাতে আছে ওই যে এইটা ল্যান্থানাম আবার এখানেও আছে ল্যান্থানাম ছাড়া এখানে বাকিটা আছে আরও চোদ্দোটা তাহলে এই জায়গার আঠারো আর এখানের চোদ্দো মানে ল্যান্থানাম ছাড়া এই চোদ্দো তাহলে আঠারো আর চোদ্দো মিলে হয়ে গেল বত্রিশ তাহলে ষষ্ঠ পর্যায়ের মধ্যে মৌলিক পদার্থ আছে বত্রিশটি সপ্তম পর্যায়ে সেম ঘটনা সেইখানেও দেখা যাচ্ছে যে আঠারোটি মৌলিক পদার্থ আছে কিন্তু প্রকৃতপক্ষে আছে বত্রিশটি কেমন করে এই জায়গার যে আঠারোটা আর এখানে একটি নাইট এই জায়গায়ও আছে এটা বাদ দিয়ে বাকি চোদ্দোটা তাহলে আঠারো আর চোদ্দো এখানে বত্রিশটি এতটুকু আমাদের কাছে আচ্ছা এরপর পর্যায় সারণের কিছু ব্যতিক্রম ঘটনা আছে মানে যে ঘটনাগুলো স্বাভাবিক না একটু অস্বাভাবিকভাবে আছে এই অস্বাভাবিক ঘটনাগুলোর মধ্যে প্রথমে যে ঘটনাটা সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে হাইড্রোজেনের অবস্থান নিয়ে এখনও বিতর্ক আছে কারণ হাইড্রোজেন এমন একটা মৌলিক পদার্থ তার বৈশিষ্ট্যগুলো কিছু বৈশিষ্ট্যগুলো এক নম্বর গ্রুপের সাথে মিলে কিছু বৈশিষ্ট্যগুলো সতেরো নম্বর গ্রুপের সাথে মিলে মৌলিক পদার্থ হচ্ছে একটি এখন তাকে তো আর দুই জায়গায় অবস্থান দেওয়া যাবে না যে কোনো এক জায়গায় অবস্থান দেওয়া যাবে তো যুক্তির দিক থেকে বৈশিষ্ট্যের দিক থেকে একটু বেশি মিলে প্রথম গ্রুপের সাথে এজন্য তাকে প্রথম গ্রুপের মধ্যে স্থান দেওয়া হয়েছে কিন্তু ওই যে সতেরো নম্বর গ্রুপের সাথে মিলার সত্ত্বেও কেন সেদিকে দেওয়া হলো না এই নিয়ে বিতর্ক আছে আর কি তাহলে এক নম্বর গ্রুপের সাথে হাইড্রোজেনের কি কী বৈশিষ্ট্যগুলো মিলে সেটা একটু যদি আমরা দেখি বৈশিষ্ট্য মিলে এক নম্বর গ্রুপে যারা আছে এরা হচ্ছে শক্তিশালী খারদাতু মানে প্রত্যেকেই সহজে একটি করে ইলেকট্রন ছেড়ে দিতে চায় হাইড্রোজেনও সহজে ইলেকট্রন ছাড়ে এই জন্য হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে প্রোটোনে পরিণত হয়ে যায় তো যার কারণে এদের বৈশিষ্ট্যের সাথে একটু মিলে যায় কিন্তু যারা সতেরো নম্বর গ্রুপে হাইড্রোজেনকে স্থান দেওয়ার পক্ষে তাদের যুক্তি হইলো যে এক নম্বর গ্রুপের মৌলগুলো তো ধাতু কিন্তু তবুও হাইড্রোজেনকে কেন সেইখানে রাখা হইলো এটা তো সতেরো নম্বরে আনা উচিত ঠিক আছে তো উচিত সেটার পেছনে যুক্তি আছে আবার এখানে এক নম্বর গ্রুপে স্থান দেওয়া হয় হইলো কেন তার পেছনে যুক্তি আছে এই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে হাইড্রোজেনকে নিয়ে বিতর্ক হাইড্রোজেনের ঘটনাটা হাইড্রোজেনের অবস্থানটা হচ্ছে একটি ব্যতিক্রম ঘটনা আর সতেরো নম্বরে কি মিলে সতেরো নম্বরে মিলে তাদের ইলেকট্রন গ্রহণের ব্যাপার কারণ সতেরো নম্বরে যারা আছে তারা প্রত্যেকটি মৌলিক পদার্থ এখানে একটি করে ইলেকট্রন গ্রহণ করতে চায় এবং গ্রহণ করে নিষ্ক্রিয় মৌলিক পদার্থে পরিণত হয় হাইড্রোজেনের তাই হাইড্রোজেন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তখন সে হিলিয়ামের মতো হবে এই কারণে হাইড্রোজেনকে সতেরো নম্বরও জায়গা দেওয়ার পেছনে যুক্তি আছে তো এই ঘটনাটা এটা ব্যতিক্রম ঘটনা পর্যায় সারণীর এখনও এটার একেবারে মানে বিতর্ক নিরসন করা সম্ভব হয় নাই এমন একটা অবস্থান যদি কখনও পসিবল হয় যেটা নিয়ে আর পক্ষে বিপক্ষে কোনো হতবাদ থাকবে না যেমন অন্যান্য সোডিয়াম কি অন্য গ্রুপে কেন দেওয়া হলো না এই নিয়ে কারো বিতর্ক নাই কারণ সোডিয়াম যেখানে আছে ওইটার সর্বদিক থেকেই এই অবস্থানটাই তার জন্য পারফেক্ট কিন্তু হাইড্রোজেন কেন এক নম্বর আছে এই নিয়ে যুক্তি আছে বিভিন্ন টাইপের যুক্তি আছে তো হয়তো কোনো একদিন এই প্রবলেমটা দূর হবে নেক্সট জেনারেশন থেকে বা এখন যারা আছে তাদের থেকেই হয়তো এমন কোনো বিজ্ঞানী বের হয়ে আসবে এমন কোনো মতবাদ বের হয়ে আসবে যেটা হাইড্রোজেনের একটা আরও মানে যুক্তিক অবস্থান দেওয়া সম্ভব হইতেও পারে হয়তো তোমাদের মধ্যে থেকেও কেউ সেটার সমাধান করে ফেলতে পারো তারপর হচ্ছে এই হিলিয়ামের অবস্থান হিলিয়ামের অবস্থানটা আছে আঠারো নম্বর গ্রুপে দেওয়া আছে হিলিয়াম কিন্তু হিলিয়ামের যদি আমরা পারমাণবিক সংখ্যা অনুসারে তার ইলেকট্রন বিন্যাস করি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু তো এই যে বহিষ্ঠ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন আছে এস টু এই অ্যাস টু ইলেকট্রন তো পাওয়া যায় দ্বিতীয় নম্বর গ্রুপে যারা আছে তাদের দ্বিতীয় নম্বরে যারা আছে প্রত্যেকের এই সর্ববহিস্ত শক্তি স্তরে ইলেকট্রন এস টু অবস্থানে আছে তো ইলেকট্রনের বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাস অনুসারে হিলিয়ামের অবস্থান তাইলে আঠারো নম্বরে না হয়ে হওয়া উচিত ছিল দুই নম্বর গ্রুপে কিন্তু দুই নম্বরের জায়গা না দিয়ে তাকে আঠারো নম্বরে কেন দেওয়া হলো সেটার আবার যুক্তি হচ্ছে হিলিয়াম একটি নিষ্ক্রিয় মৌলিক পদার্থ তো নিষ্ক্রিয় মৌলিক পদার্থের জন্য তো গ্রুপটা নির্ধারণেই করা হইল কত আঠারো নম্বর এই জন্য ওই যে ওয়ান এস টু ইলেকট্রন বিন্যাসের যে যুক্তি সেই যুক্তিটাকে অ্যাভয়েড করে বাদ দিয়ে তার যে নিষ্ক্রিয়তা সেইটাকে প্রায়োরিটি দিয়ে আঠারো নম্বর গ্রুপে তার অবস্থানটা দেখানো ক্লিয়ার এই হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের কথা আর ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট শাড়ির অবস্থান সেটা নিয়ে অলরেডি কথাও বলেও ফেলছি যে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটকে যদি মূল পর্যায় মধ্যে স্থান দেওয়া যাইতো এই সবগুলো শাড়িকে এমন কোনো পর্যায় সারণীর ডিজাইন করা সম্ভব হইতো যে এই একটা ঘরের মধ্যে পনেরোটাকে দেওয়া যাচ্ছে এইখানেও দেওয়া যাচ্ছে তাহলে এই মূল পর্যায় সারণিটাই আমাদের সুন্দর হতো কিন্তু এখন মূল সারণের থেকে তারা বাহিরে আছে এদেরকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে হচ্ছে এতে করে পর্যায় সারণির একটা সৌন্দর্য হানি হচ্ছে এবং স্বাভাবিক ঘটনার একটা ব্যতিক্রম অর্থাৎ তৈরি হয়ে গেলো তো এটাই এই অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট সারির যে নিচে অবস্থিত তারা এটা হচ্ছে পর্যায় সরনের একটা ব্যতিক্রম ঘটনা তো কোনো একদিন হয়তো এই প্রবলেমগুলোর এই ব্যতিক্রম ঘটনাগুলো হয়তো আর এক থাকবে না স্বাভাবিক হয়ে যাবে তো কিন্তু এখন যেহেতু আছে তো এদেরকে নিয়ে পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় তো আমরা কেন ব্যতিক্রম সেই যুক্তিগুলো জানবো আর যেই যেই তথ্যগুলো বললাম সেই সকল তথ্য মনে রাখবো তাহলেই পরীক্ষাতে আমরা ভালো করতে পারব তো এই ছিল আজকের আমাদের ক্লাস পর্যায় স্মরণের এবং তাদের ব্যতিক্রমের কথাগুলোকে নিয়ে তো এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকো সবাই to its social equity